আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে হরকতের সঠিক উচ্চারণ করতে হয় অর্থাৎ হামজা কিভাবে উচ্চারণ হবে আইন কিভাবে উচ্চারণ হবে অর্থাৎ হামজার সাথে আইনের কি সম্পর্ক এই উচ্চাঙ্গলে শিখব হামজার সাথে ইয়ার কি সম্পর্ক হামজার সাথে ওয়াও এর কি সম্পর্ক এই বিষয়গুলো আমরা কারণ আমরা যে এবং আইন এইগুলো এক করে ফেলি মানে হরকত উচ্চারণ গিয়ে আমরা করে এবং ইয়া এ সেম করে ফেলি হামসা এবং ওয়াও এ দুটাতে উচ্চারণ অনেক সময় সেম করে ফেলি তো আমরা এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে শিখবো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি তো দেখুন হামজা হামজার উচ্চারণটা কোথা থেকে আসবে হামজা উচ্চারণটা আসবে হল হলোকের শুরু থেকে হলকের শুরু থেকে আমরা সাধারণভাবে উচ্চারণ করব আর আইনটা আমরা একটু চাপ দিয়ে উচ্চারণ আইনটা হলকের থেকে চাপ দিয়ে উচ্চারণ হবে দেখুন কিভাবে উচ্চারণ হয় জবর জবর আ আ আ আর হামসা আইন জবর আ আ আ আইন জবর আ আর এটা হচ্ছে আইন জবর আ আ উচ্চারণ কিন্তু সেম হয় না একটু পার্থক্য একটা হচ্ছে আমরা সাধারণভাবে বলছি একটা হবে সাধারণভাবে আর আইনটা হবে চাপ দিয়ে আমি এখানে লিখি একটা হবে সাধারণভাবে আমরা একটা সাধারণ সাধারণভাবে হামজাটা উচ্চারণ করবো হামজা জবর আ আর আইনটা হবে চাপ দিয়ে এটা যখন উচ্চারণ করবো একটু চাপ দিতে হবে চাপ দিয়ে উচ্চারণটা হবে আইন জবর আ আ এভাবে চাপ দিতে হবে ঠিক আছে কীভাবে হামজা জের ই আর এটা হবে আইনজের রি 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 একটু চাপ দিতে হবে গলার মধ্যে একটু পেশের দিয়ে উচ্চারণ করতে হবে তারপর হামসা পেশ উ আর এটা হবে আইন পেশ উ উ চাপ দিতে হবে উ উ এভাবে তারপর দেখি হামসা জবর আ আর আইন জবর আ আ হামসা জের ই আইন জের রি রি হামসা পেশ উ আর আইন পেশ উ উ এভাবে আমরা এই হামসা এবং আইনটা উচ্চারণ করতে পারি তো হামসাটা কোথা থেকে হবে হলকের শুরু থেকে হবে আর আইনটা হবে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে মাখ্রাসটা খেয়াল রাখতে হবে তারপরে হামসা এবং ইয়া দেখুন হামজার মখ্রাসটা একটু কি বলছি হলকের শুরু থেকে উচ্চারণটা হবে তবে ইয়ার মাখ্রাস ইয়া কিন্তু হলকের শুরু থেকে না ইয়া হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তাদের সঙ্গে লাগিয়ে ইয়া ইয়া তাহলে দেখুন হামসা জবর আ ইয়া ইয়া জিবার মধ্যখান উপরে তাদের সঙ্গে লাগিয়ে আমরা এটা সাধারণভাবে এখানে ইয়া পাতলা করে উচ্চারণ করবো পাতলা করে ইয়া জবর ইয়া ইয়া আর হামজা এটা কি হবে সাধারণ হবে হামজা জবর আ আ তো দেখুন হামজা জবর আ আর ইয়া জবর ইয়া ইয়া নট ইয়া ইয়া হবে না কি হবে ইয়া ইয়া তারপরে হামজা জের ই হামজা জের ই আর ইয়া জের নট ইয়া জের হবে ই ই মানে জিববার মধ্যখানটা উপরে তাল সঙ্গে লাগে আপনাকে গোচ্চারণ করতে হবে ইয়াজের এভাবে তারপর হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ ইউ ইয়া পেশ কি হবে ইউ হবে ইউ হামজা পেশ উ ইয়া পেশ উ হবে না কিন্তু ইয়া পেশ ইউ হবে ইউ ইউ আবার বলি হামজা জবর আ আর ইয়া জবর ইয়া ইয়া ই আর ই হবে না কি হবে ই হবে ই মানে জিব্বার মধ্যখানটা ই হামজা পেশ উ হবে আর ইয়া পেশ ইউ ইউ ঠিক আছে কিভাবে এখানে দেখুন হামজা জবর আ আর ওয়াউ জবর ওয়া ওয়া আমরা জানি ওয়ার ঠুট ঠোঁট গোল উচ্চারণ করতে হবে ওয়া এখানে ঠোঁট গুল করতে হবে ঠুট ঠোঁটটা কি করতে হবে গুল হবে এক্ষেত্রে ঠোঁট গুল হবে ওয়াউ জবর ওয়া ওয়া আর হামজা জবর আ এটা আমরা হলকে শুরু থেকে সাধারণভাবে উচ্চারণ করব সাধারণভাবে আমরা উচ্চারণ করবো এখানে কোনো ধরনের চাপ দেব না আর চাপ উচ্চারণ করবটা হচ্ছে আইনটা আইনটা আমরা চাপ উচ্চারণ করব আর ওয়া উট উচ্চারণ করবো ঠুট গোল করে ওয়াউ জবর ওয়া 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 তারপর দেখুন হামজা জের ই আর ওয়াউ জের ই হবে না আমরা অনেকেই বলে ফেলি ওয়াউ জের ই তো ওয়াউজের ই না ওয়াউজের উই উই ঠুটটা গোল করবেন ঠোঁটটা গোল করে এই ওয়াউজের উই এটা উচ্চারণ করতে হবে ওয়াউজের উই উই এভাবে তারপর হামজা পেশ উ আর ওয়াউ পেশ নট উ এটা কিন্তু হামজা পেশ উ এটা কিন্তু ওয়াউ পেশ উ হবে না এটা হবে ওয়াউ পেশ উ পেশ এভাবে হামজা পেশ উ আর ওয়াউ পেশ উ দেখেন দেখুন আইন পেশ ইয়া পেশ ইউ আর হচ্ছে ওয়াউ পেশ উ হামজা পেশ উ আমি আবার বলি হামজা পেশ উ আইন পেশ উ ইয়া পেশ ইউ আর ওয়াউ পেশ উ ঠিক এইগুলো উচ্চারণ করতে হবে তারপর নিচে যে আমরা এখানে দেখুন এখানে হা এবং হা আছে হা অ্যান্ড হা তো হাট হবে সাধারণভাবে হা জবর হা হা সাধারণভাবে উচ্চারণ করব হা হা আর এটা হবে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হা হলো হলকের মাঝখান থেকে এটা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এখানে হাটটা কি হবে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে চাপ দিয়ে আর হাটা এই হাটা সাধারণভাবে সাধারণভাবে আমরা এই হাটা উচ্চারণ করব যেমন হা জবর হা এটা হবে হা জবর হা হা এভাবে হাজের হি এটা হবে হাজের হি হি হা পেশ হু একটা হবে হা পেশ সু দেখুন হা হি হু কোনো ধরনের শব্দ নাই সাধারণভাবে এটা হলকে শুরু থেকে নিয়ে আসবো হা হি হু আর এটা কিন্তু তা না। এটা আমরা চাপ দিতে হবে হা হি সু হা হি হু এভাবে চাপ দিয়ে একটা উচ্চারণ করতে হবে হা হি হু হা হি হু তারপরে এখানে আসি এটা হবে কাফ আর এটা হচ্ছে কফ কাফ কফ তো আমি এখানে লিখি কাফটা হবে পাতলা কাফটা কি হবে পাতলা হবে মানে পাতলা করে উচ্চারণ করতে হবে আর কফটা মোটা করতে হবে মোটা মোটা করে কফ উচ্চারণ হবে আমরা জানি মোটা হরফ হচ্ছে ষাটটা মোটা হরফ কয়টা ষাটটা কী কী হরফ কয়টা মোটা মোটা হরফ হচ্ছে ষাটটি ষাটটি কী কী সদ তারপরে দত ত তারপর হচ্ছে গইন তারপর হচ্ছে খ এবং হচ্ছে কফ এই সারটা হচ্ছে হবে। হরফ এর সব সময় মুঠো হবে এ সারটা হরফ সময় কী করতে হবে মোটা করতে হবে উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই সারটা হরফ সবসময় হবে এটা সব সময় খেয়াল রাখবে মোটো হরফ সারটা তো এখানে দেখুন এখানে কফ আসছে কফটা কি হরফ বলেন এই যে কফটা হচ্ছে মুটো হরফ মুটো হরফ তো এখানে আমরা কফটা মুটো করবো কীভাবে মুটো করব দেখুন দেখুন তো আমরা যদি কাফের সাথে যদি কফটাকে মিল করি তাহলে দেখুন কাফের উচ্চারণ কীভাবে হয় আর কফের উচ্চারণটা কীভাবে হয় দেখুন কাফটা হবে নর্মালভাবে কাফ জবর কা কা আর এটা হবে কফ কফ জবর ক ক এভাবে মুটো করতে হবে কাফ জের কি আর এটা হবে কফ জের কি 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 এভাবে তারপর কাফ পেশ কু আর এটা হবে কফ পেশ উ উ আশা করি বুঝতে পারছেন এটা নর্মাল হবে মানে পাতলা হবে সাধারণভাবে উচ্চারণ করব কা কি কু আর এটা মোটো হবে এভাবে ঠিক আছে আমরা নিচে যাই এটা হচ্ছে তা তাটা কি হবে পাতলা হবে আমি এখানে লিখি তা কি হবে পাতলা হবে আর তটা কি হবে মোটো হবে কারণ আমি একটু আগে বলছি যে ত ম হরফ এই যে এখানে দেখুন এই যে ত হচ্ছে এই যে ত কি হরফ মোটো হরফ তো এখানে দেখি তা জব তা তা তাজবর কি হবে তা ভাবে আমরা উচ্চারণ করব তাজবর তা ত আর ত ত তো করতে হবে তা তাজের মোটা করতে হবে তা পেশ তু আবার পেশ তু হবে না ত পেশ তু তু একটু মোট হবে দেখুন তাজবত তা ত ত ত তা জের তি আর তে তুই তা পেশ টু তো তু 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 এভাবে মোটা করতে হবে তারপরে নিচে যে আমরা তারপরে হরফে দেখুন সা সা এবং সিন আচ্ছা সা একটা মাখাসটা আমাদের বুঝতে হবে শাহ হচ্ছে জিব্বার আগা সার মাখ হচ্ছে জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা পাতলা করে উচ্চারণ করব আর সিনের মাখ রাস্টা হচ্ছে জিব্বার আগা নিচের দাঁতের মাছ সঙ্গে লাগিয়ে তো উচ্চারণটা খেয়াল করুন এটা আমরা কি করব সাটা পাতলা করব সাটা পাতলা হবে আর সিনটা এটা পাতলা হবে তবে এখানে একটু আমরা শক্ত করবো একটু শক্ত করে সিনটা উচ্চারণ হবে দেখুন কীভাবে উচ্চারণটা হয় সা সা জবর সা আর সিন জবর সা 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 মানে সার সাথে সিনটা হবে শক্ত হবে সা জবর সা আর সিন জবর সা দেখুন দুটা মাখরাস কিন্তু আলাদা এটা হচ্ছে জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে সা সা আর এটা হচ্ছে জিভার আগা নিচের দাঁতের পেট নিচের দাঁতের মাঝখানে লাগিয়ে সিন জবর সা সা এভাবে তারপরে সাজের সি সি আর সিন জের সি সি হবে সিন জের সি সা পেশ সু আর সিন পেশ সু হবে সু সু সিন পেশ সু আমি আবার বলি সা জবর সা সিন জবর সা সাজের সি, সিন জের সি সা পেশ সু আর সিন পেশ সু সু এভাবে তারপর নিচে নিচে যায় এখানে দেখুন সিন এবং সদ এখানে যদি আমি বলি যে এখানে যদি বলি যে কোনটা মোটা হবে কোনটা পাতলা হবে তাহলে এখানে হবে সিনটা হবে পাতলা সিনটা কি হবে পাতলা হবে কার সাথে পাতলা হবে এই সদের সাথে পাতলা হবে আর সদ হবে মোটা সদ কেন মোটা হবে কারণ আমরা আগে বলছি যে মোটা হবে স্বাদটা তার মধ্যে সদ আসে না এই যে দেখুন সদ আসে মোটা স্বাদ তার সদ আসে তো সদ আছে তো এই জন্য আমরা কি করবো সদটাকে কি করবো মোটাও করব তো কীভাবে মোটাও করব দেখুন এখানে সিন এবং স দুটা মাখরাস কিন্তু সেমই হবে মানে আগা নিচে দাঁতের মাসখানে লাগিয়ে সিন উচ্চন হবে সদ উচ্চন হবে মানে সিন এবং সদ এই দুটি মাখরাজ সেম মানে আগা নিচে দাঁতের মাঝখানে লাগিয়ে সিন স দুটি উচ্চন হবে তবে সিনটা পাতলা হবে যেমন সিন জবর সা সা আর স জবর স হবে স স স মোটা করতে হবে সিন জের সি আর সদ জের সুই সুই দেখুন সিন জের সি হচ্ছে সি আর সি হবে না স যে একটু মোটা করতে হবে সজে সুই সুই এভাবে সিন পেশ সু আর পেশ, সু সু সু, এটা হচ্ছে সু সিন সু। আর এটা হবে সদ পেশ সু সু মোটা করতে হবে সদ পেশ সু সু এভাবে আশা করি বুঝতে পারছেন তো আমি আবার বলি সিনটা এখানে কি হবে পাতলা হবে সিন এবং স দুটা মাখার সেম মানে জিববার আগে নিচে দাঁতে মাঝখানে আগে উচ্চারণ করতে হয় তবে সিনটা হবে পাতলা আর সদ হবে মোটা সিনটা হবে সাধারণভাবে পাতলা করে উচ্চারণ করব সিন যাব সা 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 আর যাব স স স আর সিন যে সি স যে চিন পেষ্ট চু আৰু চল্ট পেষ্ট চু চু এইভাৱে আর এখানে কি হয়েছে সাটা পাতলা হয়েছে আর সার চাইতে চিনটা কি হয়েছে এখানে একটু শক্ত হয়েছে জবর সা আর চিন সা সা মানে সিন পাতলা হবে তবে সার মতো পাতলা হবে না সাহ যেমন পাতলা হয় সিন কিন্তু তেমন পাতলা না সিনটা একটু শক্ত উচ্চারণ করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে ডাল এবং দদ এখানে দেখুন ডাল এবং দদ আসছে তো ডালের মাখাসটা কোথায় ডালের সাথে জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে ডাল আর ডালটা আমরা এখানে লিখি যে পাতলা করে উচ্চারণ করবো ডালটা পাতলা গোড়া তো সাধারণভাবে আমরা পাতলা উচ্চারণ করবো আর দটা মোটা হবে কারণ এখানে দেখুন আমরা উপরে লিখছিলাম মুঠো হরফ স্বারটা তার মধ্যে এই যে দেখুন দ্ব আছে এই যে দদ তার মধ্যে কি আছে দ্বদ আছে মোটো হরফ সাতটার মধ্যে দ্বদ আছে তাই এখানে কি হবে দ্ব কি হবে মোটা হবে তো দ্বটা কিভাবে দেখুন দ্বার মাখাসটা আগে বসতে হবে দ্বের মাখ্রাসটা হচ্ছে জিব্বার গৌড়ার কিনারা জিব্বার গৌড়ার কিনারা উপরে মারিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে দ্বদ উচ্চারণ করতে হয় দেখুন উচ্চারণটা হবে ডাল যাব দা আর দদ যাব দ নট দা দ দব দ হবে না কি হবে ল মোটো হবে তারপর ডাল জের দি আর দের লুই লুই এভাবে তারপর দাল পেশ দু দু সাধারণভাবে ডাল পেশ দু আর এটা হবে লো লো দশ লু লু করতে হবে তা আমি আবার বলি ডালে মাখ্রেস্ট হচ্ছে জিববার আগে উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে আর দ্বের মাখার সাথে জিব্বার আখ জিভার কিনারা মারিদাতের সঙ্গে লাগবে অর্থাৎ উপরে মারিদাতে গুঁড়ার সঙ্গে লাগবে তবে দধ মোটো হবে ডাল পাতল হবে দুটো উচ্চারণ কিন্তু সেম হবে না ডাল জব ডা দাব গ ডাল যে ডি দিই ডাল পেশ দু পেশ দু এভাবে তারপরে যে আমরা নিচে যাই তারপরে এখানে দেখুন এখানে হচ্ছে জিম এবং হচ্ছে ঝা তো জিম এবং ঝা দুটাই কিন্তু এখানে আমরা সাধারণভাবে জিমটা কিন্তু আমরা সাধারণভাবে উচ্চারণ করব। তবে একটু একটু শক্ত করতে হবে সাধারণভাবে উচ্চারণ করলে কি হবে একটু শক্ত হবে জিমটা একটু কি হবে শক্ত হবে আমি এখানে লিখছি জিমটা একটু শক্ত হবে কীভাবে শক্ত হচ্ছে দেখুন যে জিমের মাখাসটা করতে জিমের মাখাসটা হচ্ছে জিববার মধ্যখান উপার তালুর সঙ্গে লাগিয়ে কিভাবে জিম জাব যা 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 এভাবে জিম যাবৎ যা জিম জ্যা জি আর এটা হচ্ছে ঝা ঝাটা হচ্ছে জিব্বার আগে নিচে দাঁতের মাঝখানে লাগিয়ে ঝা জিম যাব যা আর ঝা জবর ঝা ঝা উচ্চারণ কিন্তু একটু আলাদা ঝা ঝা তো আলাদা উচ্চারণ তো অবশ্যই আলাদা হবে জিমার মাখ্রাস হচ্ছে জিব্বার উপরে তালু সঙ্গে লাগিয়ে জিম যাব যা যা আর ঝাড় মাখরাস হচ্ছে জিব্বার আগে নিচে দাঁতের মাঝখানে লাগিয়ে আর এখানে আমরা কি করবো ঝাটা কি করবো একটু শক্ত উচ্চারণ করবো ঝাড়টা একটু কি হবে শক্ত হবে তো দেখুন তো জিম যাব যা হলে ঝা জবর ঝা ঝা জিম যে জি ঝা যে ঝি ঝি জিম পেশ জু আর হবে ঝা পেশ জু 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 এভাবে তারপর আসি আমরা এখানে জাল এবং জাল এবং তো জালের মাখাসটা কোথায় বলেন জালের মাখাচার জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে আর জর মাখাচ একই মাখরা জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে তবে এখানে দেখুন জালটা পাতলা হবে জটা মোটো হবে দেখুন জাল জবর জা জা পাতলা আর ওয়া ল ল র ল র এভাবে তারপর জাল জের রি রি আর এখানে হবে রি এভাবে র রি রি তারপর জাল পেশ রু আর এটা হবে র পেশ ও এভাবে র পেশ লো লো তারপরে তারপরে দেখুন জিম ঝা জাল আমি চারটা হরফে এখানে একসাথে দেখছি জিম ঝা জাল তো জিমের মাছ কোথায় জিব্বার উপরে তালুর সঙ্গে লাগিয়ে যা যা জিম আর ঝা হচ্ছে জিব্বার আগে নিচের দাঁতের মাঝখানে লাগিয়ে ঝা জবর ঝা ঝা আর জাল হচ্ছে জিভবার আগে উপরে দাঁতের আগে লাগিয়ে জাল জবর পাতলো হবে আর জ হচ্ছে জিব্বার আগে উপরে দাঁতের আগে লাগিয়ে তবে একটা মোটো হবে জব এভাবে ঠিক আছে একইভাবে জিম জের জি ঝাজের ঝি ঝালজের ঝি জের ঝি ঝি জিমপেশ জু ঝাপেশ পেশ ঝু ঝাল পেশ জু জেশ লু এভাবে একটু মুটা করতে হবে জ পেশ লু জু ঝাল পেশ জু জু পাতলা আর জ লো লু জু জু মুটা আর জিমপেশ জু জু আর ঝাঁ পেশ ঝু ঝু এভাবে মানে যেখানে যার মাখড়াস ঠিক সেখান থেকে ওই হরফটা উচ্চারণ নিয়ে আসতে হবে আর কোনটা মোটো হবে ওইটা অবশ্যই মোটা করতে হবে যে হরফগুলো মোটো হবে সেগুলো অবশ্যই মোটা করে উচ্চারণ করতে হবে আর মোটা হরফের যে বিপরীত হরফগুলো ওইগুলো পাতলা করে উচ্চারণ করতে হবে অর্থাৎ এখানে জ হচ্ছে মোটো হরফ আর বিপরীত হরফ হচ্ছে জাল তো জালটা পাতলা হবে জটা মোটো হবে ঠিক আছে এখানে দ হচ্ছে মোটো হরফ দদ বিপরীত হরফ হচ্ছে দাল তো দ মোটো হবে মানে দদ মোটো হবে আর ডালটা কি হবে পাতলো হবে এক কীভাবে হচ্ছে মোটো হরফ আর সদের বিপরীত হরফ হচ্ছে সিন সিন কি হবে পাতলো হবে ঠিক এভাবে আমাদের এই গ্লুৎচেনগুলো ঠিক করতে হবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ